guys, welcome back to my channel. Good morning. আর আজকের ওয়েদারটা না যখন রোদ দিয়ে হাঁটছি না তখন একবারে মনে হচ্ছে স্কিনটা পুড়ে যাচ্ছে। আর যেই একটু ছাওয়ার তলায় আসছি সুন্দর বড় গাছের তলায় তখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। বাট গরমটা আজকে কিন্তু বেশ হয়েছে। হ্যাঁ, দুদিন ধরে টেম্পারেচার প্রায় 92-95 ফারেনহাইটের মতন হয়েই যাচ্ছে, বেশ গরম। গরম তো হবেই, এইরকম টাইমে বেশ টেম্পারেচার বাড়তেই থাকে, আর এরপরে তো আবার ঠান্ডা চলে আসবে। তবে হ্যাঁ, বেশি দিন যদি এরকম গরম থাকে তারপর আবার সুন্দরভাবে ঝেপে বৃষ্টি চলে আসবে আর পরিবেশটাকে ঠান্ডা করে দেবে। এটাই হচ্ছে এই রিচমন্ডের নিয়ম। আর বিশেষ করে আমাদের তো টপসল, সেই জন্য আরও বেশি তাড়াতাড়ি যেন গরম হয়ে যায়। আর এগুলো তো তাও গ্রাউন্ড ফ্লোর, অপেক্ষাকৃত একটু ঠান্ডাও থাকে, রোদটা কম ঢুকলে। আমাদের ঘরে যেমন রোদ ছকে তেমনি গরমও হয়। পালার ব্রেকফাস্টে আমি বানাচ্ছি এখানে স্ক্রাম্বল এগ, আর এখানে বানিয়েছি অ্যাভোকাডো টোস্ট। তো চলো অ্যাভোকাডো টোস্টটা দিয়ে স্ক্রাম্বল এগ দিয়ে খাই। টুইটিটাতে অ্যাভোকাডো তো দেবো না, ও অ্যাভোকাডো টোস্টটা খাবে না বলেছে, ও স্ক্রাম্বল এগ দিয়ে ব্রেডটা খাবে। আর অবশ্যই বসিয়ে দিচ্ছি এখানে চা। আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড, বেশ ভালো মতো গরম। আজকে এত গরম লাগছে যে এখনই মোটামুটি টেম্পারেচার 30 ডিগ্রির মতন হয়ে গেছে, এতটা গরম লাগছে। অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে সিলিং ফ্যান নেই, সেই জন্য না গরমটা যেন আরো বেশি লাগে। সিলিং ফ্যান হলে একটু চালিয়ে দিলাম, হাওয়া হয়ে গেল। আর এখানে টেবিল ফ্যান, ফ্যান ইউজ করলে টেবিল ফ্যান ইউজ করতে হয়, আর টেবিল ফ্যানে তুমি যেখানে বসবে সেখানেই শুধু হাওয়া পাবে, সেই জন্য গরমটা প্রচন্ড লাগে। আর না হলে এসি চালাও। তো যাই হোক, এক এক সময় মনে হয় এসিটা একটু বন্ধ থাক, একটু বাইরে হাওয়া খাই। তো বাইরে হাওয়া খেলে মনে হয় যে ওরে বাবারে কি গরম লাগছে। গরমকালে এইটাই হচ্ছে একটা কষ্ট যে সিলিং ফ্যানটা নেই। আর এখানে আমি অনেক অ্যাপার্টমেন্টে দেখেছি সিলিং ফ্যান আছে, বাট সেই ফ্যানে সেই ইন্ডিয়ার মতন কিন্তু হাওয়া হয় না। হাওয়া হয় কিন্তু হ্যাঁ, চললেও একটা ঠান্ডা ব্যাপারটা কিন্তু থেকে যায়। আমরা যে কটা অ্যাপার্টমেন্টে থেকেছি কোনো অ্যাপার্টমেন্টে ফ্যান ছিল না। এই হচ্ছে টুইটির ব্রেকফাস্ট। আচ্ছা একটু করে এগ ব্রেডের উপর দেবে, দিয়ে বাইট করবে। ওকে এখন আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ওয়াশিং মেশিন চলছে, ওটাকে যে জামা কাপড় মেলবো, তারপর বানাবো হচ্ছে লাঞ্চ। আর লাঞ্চে আজকে হবে হচ্ছে জিরা রাইস আর রাজমা, রাজমা হবে। রাজমাটা আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখে দিয়েছি, এখন একটু মানে রাজমাটাকে কুকারে সিটি মেরে নেবো, আর তার সাথে টুইটিকে একটু হোমওয়ার্ক করাতে বসাতে হবে, মানে একটু দেখাতে হবে। অ্যাকচুয়ালি অন্য কোনো হোমওয়ার্ক হলে টুইটি তো করেই ফেলে, আর টুইটিকে একটু বাংলা শেখানোর ব্যাপার হলে ওর পাশে একটু থাকতে হয়, কারণ বাংলা ও নিজে নিজে পড়ে উঠতে পারে না, সেই জন্য বাংলা পড়তে গেলে ওর একটু হেল্প লাগে আর কি। তো চলো যাই, আর প্রচন্ড গরম লাগছে। টুইটি টুইটি বাবা, তোমার জানলাগুলো বন্ধ করে দাও, এসিটা চালাই। এখন আর ফ্যানের তলায় বসে ভাল লাগছে না, এসি না চালালে হবে না, এত গরম লাগছে। প্রায় 34 ডিগ্রির ওপর টেম্পারেচার হয়ে গেছে। আমাকে আমার এক বন্ধু বলছিল যে তোর মেয়ে স্কুলে 3 মাসে সামারের ছুটি হয়। আমি তখন বলেছি হ্যাঁ আমার মেয়ে 3 মাস হয়, 3 মাসের ছুটি হয়। বলছে কি এত ঠান্ডার জায়গায় থাকিস, 3 মাসে আবার সামারের ছুটি? আমি যদি জানিস কলকাতার মতনই এখানে গরম পড়ে,
আমি এখানে লাস্ট সব থেকে বেশি টেম্পারেচার হয়েছিল 40 ডিগ্রি মতো, 39-40 ডিগ্রি মতো টেম্পারেচার হয়েছিল। হ্যাঁ, আমরা যখন তোমার ডেথ ভ্যালিতে বেড়াতে গেছিলাম, লাস ভেগাস বেড়াতে গেছিলাম, তখন ওখানকার টেম্পারেচার তো আরো বেশি ছিল। ওখানে প্রায় 130-135 ডিগ্রি ফারেনহাইটের মতো ছিল, বেশ গরম ছিল। আর এখানেও কিছু কম গরম হয় না আমাদের রিচমন্ডে, তো সেটাই আর কি। এত গরমে সবাই ভাবে যে আমেরিকাতে কেন এত গরম গরম করি, বাট আমেরিকা তো বেশ ভালো গরম পড়ে। তোমরা মার্কেট থেকে নিশ্চয়ই ধনে পাতা কিনে আনো, আর ধনে পাতা কেনা মানে হচ্ছে এত এত ধনে পাতা কেনে, তাই না? সে ইন্ডিয়াতে বলো, এখানে বলো, এখানেও তাই। যদি একাটি ধনে পাতা কিনি তাহলে একটু কম হয়ে যায়, আর যদি দুয়াটি ধনে পাতা কিনি তাহলে একটু বেশি হয়ে যায়, শেষ হয় না, শুকিয়ে যায়। তাই জন্য আমি সবসময় একটা গ্লাসের মধ্যে, সেটা যে কোনো গ্লাস হতে পারে, প্লাস্টিক গ্লাস, কাঁচের গ্লাস, একটুখানি জল দেবো। আর জলটা এমন ভাবে দেবো যাতে ধনে পাতা শুধুমাত্র এই দাঁতিগুলো ডুবে থাকে, আর ধনে পাতাটাকে এর মধ্যে এরকম করে ফ্রিজের ভেতর রেখে দেবো। এরকম করে রাখলে দু সপ্তাহেরও বেশি ধনে পাতা কিন্তু ভালো থাকে। আর যদি যখন যেরকম দরকার হবে, ধনে পাতা একদম বের করে কাট করে ইউজ করে নেবে। আর মাঝে মাঝে মোটামুটি ধরো এক সপ্তাহ পর আবার জলটাকে চেঞ্জ করে নেবে। এই ধনে পাতাটা আপাতত আমার ফ্রিজে রয়েছে, দু সপ্তাহ হয়ে গেছে, দু সপ্তাহে দেখো এখনো কত ফ্রেশ হয়েছে। আর না হলে আরেকটা উপায়ও রাখা যায়, টাওয়াল, যেটা টিস্যু টাওয়াল হয়, টিস্যু টাওয়ালে মুড়ে সুন্দর করে এয়ারটাইট কন্টেনারে রাখলেও ভালো থাকে। কিন্তু ওটা ইউজ করবার জন্য ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আবার টিস্যু পেপারটা খোলো, নাও আবার তাকে সবভাবে র্যাপ করো, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এটা ইউজ করা কিন্তু খুব সুবিধা হয়, জাস্ট ফ্রিজ থেকে ফ্রিজেরটা খোলো, আর এরকম করে যে কটা ডাটি লাগবে সে কটা এরকম টেনে বের করে নাও, আর ভালো করে কাট করে নাও। আর আমি এটা ফ্রিজ থেকে সম্পূর্ণভাবে বের করেছি এই কারণে এটা জলটা আজকে আমি চেঞ্জ করব। জলটা চেঞ্জ করলে আরো এক সপ্তাহ খুব ভালো থাকবে। দেখতেই পাচ্ছ দু সপ্তাহ কিন্তু হয়ে গেছে, সুতরাং এটা আরো এক সপ্তাহ খুব ভালো থাকবে। ফ্রিজের ফ্লাওয়ার ভাস কেমন লাগছে দেখতে? গাঁদা গাছের সাথে দেখবে কতগুলো ফুল হয়েছে একসাথে, দেখতে কিন্তু খুব ভাল লাগে। এই গাছ লাগিয়ে, বিশেষ করে যখন মার্কেট থেকে গাছ কিনে এনে লাগাই, তাতে ফুল হওয়ার আনন্দ একরকম, আর বীজ থেকে ফুল গাছ বেরোবে তার থেকে ফুল হওয়ার আনন্দ আর একরকম। আজকে আমার গাঁদা গাছে অনেকগুলো ফুল ফুটেছে। এখানে দেখো একটা, দুটো, তিনটে, এইখানে একটা লুকিয়ে রয়েছে, চারটে, আর এটার মানে ফোটার চেষ্টা চলছে, মানে 4:30। আর নিচে একটা, এটা ফুটেই ছিল বাট আরেকটু ভালোভাবে ফুটে গেছে, আর এখানে আর একটা ফোটা ফুটবে, দু তিন দিনের মধ্যেই ফুটে যাবে। আমি চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম তান্দুরি মশালা আর দই আর আদা বাটা দিয়ে,
সেটাকে একটুখানি আমি গ্রিল করে নিয়েছি। এটা সকালবেলা আমি গ্রিল করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, গ্রিল করে ঠান্ডা করে তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটাকে দিয়ে আমি একটা সুন্দর চিকেন রেসিপি বানাবো। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি অয়েল, মাস্টার্ড অয়েলই ইউজ করছি। আর এখানে আমি একটা হাফ অনিয়ন নিয়েছি, সেটাকে আমি একটু চপ করে নিয়েছি। ফাইনলি চপ করার দরকার নেই, নর্মাল চপ করে নিয়েছি, যে ভালো করে অনিয়নটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। অনিয়নটা যখন কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে, তার মধ্যে আমি অ্যাড করে দেবো একটুখানি জিঞ্জার পেস্ট। জিঞ্জার পেস্ট খুব সামান্যই দিচ্ছি, কারণ চিকেন গ্রিলের সময় অলরেডি আমি জিঞ্জার পেস্ট ইউজ করেছিলাম। এরপর আমি এটা আগের দিন ওয়ালমার্ট থেকে কিনেছিলাম। এই সসটা যদি তোমাদের কাছে না থাকে, তাহলে যে কোনো চিলি সসের সঙ্গে একটুখানি চিলি ফ্লেক্স অ্যাড করে দিলেই হবে। বাট এই সসটা দিলে দারুণ একটা টেস্ট হয়। আর আর কিচ্ছু অ্যাড করার দরকার হয় না, কারণ চিকেন তান্দুরি যেটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে অলরেডি সল্ট ছিল, এই সসটার মধ্যে অলরেডি সল্ট আছে, সেই জন্য আমি আর এক্সট্রা সল্ট অ্যাড করছি না। আর কিচ্ছু অ্যাড করার দরকার নেই, জাস্ট ঢাকা দিয়ে একটু কুক করে নেবো। আর এর মধ্যে একটুখানি গরম জল অ্যাড করে নেবো, যতটা গ্রেভি পছন্দ ততটাই। তারপরে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেবো গ্রেভিটা, এবং এই গ্রেভিটার মধ্যে আমি চিকেন পিসেসগুলো এক এক করে অ্যাড করে দেবো, আর গ্রেভির সঙ্গে চিকেনগুলোকে ভালো করে মিক্স করে নেবো। আর রেডি হয়ে যাবে আমার এই ইজি অ্যান্ড টেস্টি চিকেন রেসিপি। একটুখানি কোরিয়ান্ডার লিভস যদি থাকে ফ্রেশ, তবে তার উপর একটু স্প্রিঙ্কেল করে দেবে, আর সব কিছুকে মিক্স করে একটুখানি বয়েল করে নেবে, আর রেডি হয়ে যাবে এই চিকেন রেসিপিটা। এটা একটু ড্রাই চিকেনই হয়, খুব টেস্টি হয়। আর এটা লুচি, পরোটা বা জিরা রাইস এইসবের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে, ভীষণ ভালো লাগে। অবশ্যই কিন্তু একবার ট্রাই করো, আর কমেন্ট সেকশানে লিখে জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে, জানাতে ভুলো না। কিন্তু খুবই কিন্তু ইয়ামি ইয়ামি একটা চিকেন রেসিপি। গুড ইভিনিং এভরিওয়ান। আর একটু আগে টুইটির ক্লাস চলছিল, সেই জন্য বেশি কথা বলছিলাম না। প্রান্তিকের ওইদিকে কল চলছিল, টুইটির ওইদিকে ক্লাস চলছিল, সেই জন্য আমি তোমাদের সাথে কথা বলিনি, চুপিসারে ডিনারটা বানিয়ে ফেলেছি। আর ওয়েদারটা কি সুন্দর, ব্রাইট আজকে, ভীষণ ভালো ওয়েদার। গরম আছে, গরম একদম নেই তা না, বাট এই যে টুইটির ঘরের নিচে যে গাছটা আছে, এই ছোট 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 অনেক কুড়ি এসছে, দেখতে পাচ্ছ? আশা করি দেখতে পাচ্ছ। এখানে এই দেখো কত কুড়ি এসছে, এখানে একদম ভরে গেছে কুড়িতে। এইগুলো সব ডার্ক পিঙ্ক কালারের ফুল হবে, দেখ আর কদিন পরে যখন ফুলগুলো হবে না, তোমাদের সাথে শেয়ার করব। লাস্ট ইয়ার গাছটাতে এত ফুল হয়েছিল, এত ফুল হয়েছিল, আর নিচ থেকে এক ছবি তুললে বিল্ডিংটার সৌন্দর্য যেন অনেক বেড়ে গেছিল। এই ফুলগুলোর নাম এক্স্যাক্টলি আমি জানি না, বাট এইরকম ফুল মোটামুটি দুটো দুরকম হয়, একটা পার্পল কালারের হয়, একটা এরকম ডার্ক পিঙ্ক কালারের হয়। অপেক্ষা করছি পিঙ্ক কালারের ফুলটা কবে হবে, কারণ পিঙ্ক কালারের ফুলটা হলে না খুব সুন্দর লাগে দেখতে। যাই, এখন ঘড়িতে বাজে 8:02, দেখতেই পাচ্ছ 8:02 হয়ে গেছে। যাই একটু ডিনার বানাতে যাই, মানে ডিনার তো বানানো হয়ে গেছে, রুটির আটাটাও মাখা আছে, জাস্ট বেলবো তাহলেই হয়ে যাবে। এই টুইটি ক্লাস শেষ হয়ে যাওয়ার পর টুইটির সঙ্গে একটু খেলাধুলা করছিল, যাতে ওর ভালো লাগে, কারণ ওই 7:30 নাগাদ ক্লাস শেষ হলে তখন আর বেরোনো যায় না, বেরিয়ে ফেরার টাইমে মানে ডিনার টাইমে ফিরতে হয়, সেই জন্য। আর বাইরে বেরোলে অনেকটা টাইম থাকতে ইচ্ছা করে, তাই না? সেই জন্য আজকের দিনটা মানে মঙ্গলবারটা আমরা বাড়িতেই যতটা পারি একটু টাইমটা স্পেন্ড করি, আর আদার্সডে তো টুইটি বাইরে যাই আর কি। তো যাই হোক, চলো ডিনারটা বানিয়ে ফেলি, ডিনার বানানো রুটিটা বানিয়ে ফেলি, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা করবো আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।